ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। নানা দেশে তার জনপ্রিয়তা রয়েছে, চীনেও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন অনুযায়ী চীনা নাগরিকদের মধ্যে মোদী অত্যন্ত জনপ্রিয়। সেখানে নাকি তাকে মোদী লাওক্সকিয়ান নামে ডাকা হয়, যার অর্থ মোদী অমর। তাহলে লাওক্সকিয়ান মোদীর অর্থ হল মোদী অমর। যে চীনের নাগরিকরা মোদীকে অমর বলে জয় জয়কার করছে, সেই লাল ড্রাগনের দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা আগ্রাসনে মাঝে মধ্যে পিএলএ ও ভারতীয় সেনা জওয়ানদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এর মধ্যে সাম্প্রতিকতম ঘটনা হল অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে পিএলএ এর আগ্রাসন, তার যোগ্য জবাবও দিয়েছিল ভারতীয় সেনা। এদিকে 2020 সালের পূর্ব লাদাখে গালওয়ান সংঘর্ষের ঘটনাও ভোলার নয়। সেই সংঘর্ষে ভারতের প্রায় 20 জন সেনা জওয়ানদের মৃত্যু হয়। চীনের তরফেও 40 জন পিএলএ জওয়ানদের মৃত্যু হয়। তারপর একাধিকবার ভারত ও চীনের মধ্যে সেনা কমান্ডার স্তরে বৈঠক হওয়ার পরও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিবাদ সম্পূর্ণ মেটেনি। এই পরিস্থিতিতেই আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজিনে এই রিপোর্ট প্রকাশিত হল। রিপোর্ট অনুযায়ী দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না থাকলেও চীনা নাগরিকদের মধ্যে মোদী ইমেজে কোনো দাগ পড়েনি, বরং তার মহিমা আরও বেড়েছে। এর আগে অন্য কোনো রাষ্ট্রনেতার এতটা সমাদর চীনের নাগরিকদের মধ্যে দেখা যায়নি। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।